ছবি তুলবে বলে, নায়িকাদের সঙ্গে ছবি তুলবে বলে, নেতাদের সঙ্গে ছবি তুলবে বলে, নায়কদের সঙ্গে ছবি তুলবে বলে একটা শ্রেণীর মহিলারা ঢলে পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো, ঠিক বলছি না ভুল বলছি? একটা শ্রেণীর মহিলারা দেখেন এয়ারপোর্টে যখন কোন একটা নায়িকা নামছে, এই একটা কোন নায়ক নামছে এয়ারপোর্টে, হাজারো মহিলা গিয়ে তার সঙ্গে সেলফি নিতে ব্যস্ত, সেলফি নিতে ব্যস্ত হয়ে যাচ্ছে হাজারো মহিলা, হাজারো মহিলারা তার সঙ্গে সেলফি নিতে ব্যস্ত হয়ে যাচ্ছে। নায়কের সঙ্গে ছবি তুলবে, খেলোয়াড় প্লেয়ারদের সঙ্গে ছবি তুলবে, আবার যদি সুযোগ হয় ওই মহিলা গিয়ে তাদের সঙ্গে রাত পর্যন্ত কাটিয়ে দেয়। এরকম তথ্য ফেসবুক আজকে সোশ্যাল মিডিয়ায় দেখুন, আজকে নেতাদের অবস্থাগুলো দেখুন, আজকে কিভাবে তারা পরকিয়া করছে, রাজনৈতিক কোন কাজের ইন্ধন, রাজনৈতিক কোন কাজের ইস্যু লাগিয়ে দিয়ে আপনি দেখুন নেতাগুলো আজকে শারীরিক সম্পর্ক তৈরি করছে, গ্রামের মহিলাগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে চাকরি বাগড়ি, তাদেরকে স্কুলে শিক্ষিকা বানিয়ে দেবার প্রলোভন দেখিয়ে দিয়ে, তাদেরকে চাকরি দেবার লোভ দেখিয়ে দিয়ে এইভাবে নিয়ে গিয়ে আজকে দেখুন শারীরিক সম্পর্ক করছে। সেই জাহেলিয়াতের যুগে যেমন হতো, আজকের দিনে ঠিক ঠিক তেমন ঘুরে আসছে। ওরা খালি একটা নাম দিয়েছিল, এটা এক প্রকার বিবাহ, খালি এরা নামটা বদলে দিয়েছে, নাম দেয় না, আজকে চলছে পরকিয়া। আবার সরকার এখন পারমিশন দিয়েছে, পরকিয়া বলছে যায় যাচ্ছে, কোনো সমস্যা নাই। কথা বলেন, সরকার বলছে পরকিয়া করাটা কোনো সমস্যা নাই, আমার ইসলাম বলছে সমস্যা, আর এরা বলছে সমস্যা নাই, আমার ইসলাম বলছে সমস্যা, ধর্ম বাধা দিয়েছে, ইসলাম বাধা দিয়েছে, আপত্তি করেছে। পরকিয়ার নারী সঙ্গে মনে রেখে দিও, তোমরা যদি কোনো পরের নারীকে নিয়ে যদি আনন্দ উপভোগ করো, মনে রেখে দিও ছয়টা শাস্তি তোমাদেরকে উপভোগ করতে, ছয়টা শাস্তি তোমাকে পেতে হবে, পৃথিবীর জমিনে তিনটা শাস্তি আর আখেরাতে হবে তিনটা শাস্তি, এই ছয়টা শাস্তি তোমাকে নিতে হবে। কথা বুঝে আসছিস? ভাইরা মাদস্ত্র আমার, বাবাজির আমার, এই জাহেলিয়াতের যুগে চার প্রকারের বিবাহ হতো, দু নম্বর হলো, মনে আছে তো নাকি আপনাদের, যে দু নম্বর হয়েছে বাবাজি আমার ভাইরা? আজ কি পড়ছিলাম কিতাবের মধ্যে, আজ কি পড়ছিলাম, ঠিক জাহেলিয়াতের যুগে যেমন হচ্ছে আজকে দিনে দেখুন তেমন হচ্ছে। ও ভাই জাহেরা জওয়ান জওয়াকে রাম ও আমার মুরব্বি আনে রাম বাবা না শুনে কে দিন বাবা, আর এক রকম শ্রেণীর বিবাহ তো, আর এক রকম প্রকারের বিবাহ, আর এক রকম, আর এক রকম প্রকারের বিবাহ তো, জাহেলিয়াতের যুগে আর এক রকম প্রকারের বিবাহ তো, কেমন বিবাহ তো জানি, কমপক্ষে 8-10 জন ছেলে একটা মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করত, এই শারীরিক সম্পর্ক তৈরি করে ওই মহিলা যখন গর্ভধারণ করত, ওই মহিলা তখন ওই 8-10 জন ছেলেকে ডেকে পাড়াত, ডেকে পেটিয়ে ওই মহিলা যাকে বলতো অমুক ছেলের ছেলেটা, অমুকের বাচ্চা, যখন অমুকের বাচ্চা বলে মহিলা যখন সাব্যস্ত করত, বিনা দায় ধাই ওই মহিলাকে, ওই সন্তানকে তারা নিয়ে গিয়ে ঘর সংসার বানাত, এটা ছিল জাহিলি যুগের আর এক ধরনের বিবাহ। আজকে যেমন তুলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করছে, যেটাকে গণধর্ষণ বলছে, কথা বলেন ঠিক কিনা ভুল বলেন, যেটাকে বলছে গণধর্ষণ হচ্ছে, ঠিক এরা এক কায়দায় তুলে নিয়ে গিয়ে মেরে দিচ্ছে। ওরা মেরে দিত না যখন গর্ভধারণ করত, বাচ্চা হতো, ওই বাচ্চার কথাটা তখন ওই মহিলা ওই 8-10 জন ছেলের মধ্য থেকে একটা ছেলেকে বেছে নিত, নিয়ে বলতো অমুকের ছেলে, অমুকের ছেলে বললেই, মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, অমুক নির্ধিধায় ওই মহিলাকে তুলে নিয়ে যেত, সন্তান মহিলাকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে সংসার করত, এটা ছিল আর এক রকম প্রকারের তাদের বিবাহ। তিন রকম হলো, কয় রকম হলো জোরে বলেন, তিন রকম হলো, আর এক রকম শ্রেণীর আর এক রকম প্রকারের বিবাহ হতো, মোট চার রকম জাহিলি যুগে। আর আজকে দেখুন সেই বিবাহ, আজকে দেখুন তারা বিবাহ বলতো, আজকে বিবাহটা না বলে তারা একই স্টাইলে মানুষ আজকে চলছে, কথা ঠিক কিনা ভুল বল, যা রাসূলুল্লাহর 1500 বছর আগে যা বলে দিয়ে গেছেন সব হচ্ছে। ও ভাই জানা জওয়ান জমা কেরাম
আমার মুরব্বি আনে না বাবার শুনে কেনিন বাবা আর একরকম ভাবে বিবাহ তো আজকে দিনে যেমন পতিতাই মহিলারা থাকে পতিতাই এই পতিতা মহিলা যারা যারা দেহ ব্যবসা করে এই পতিতা মহিলা যেভাবে তারা বিভিন্ন রকম শারীরিক সম্পর্ক তৈরি করে বিভিন্ন রকম শ্রেণী ছেলেদের সঙ্গে তৎকালে সময় ওই রকম সিস্টেম ছিল তাদের বাড়ির সামনে এক না ঝান্ডা লাগানো হতো ঝান্ডা থাকতো একটা ঝান্ডা যখন লাগানো হতো ওই ঝান্ডাটা দেখলি বোঝা যেত এই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা যায় এভাবে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই মহিলা যখন গর্ভধারণ করতো বাচ্চা হতো ওই বাচ্চা হওয়ার পরে ওই পুরুষগুলোকে ডেকে নেওয়া হতো তাদের মধ্যে কাফা বলে একজন ব্যক্তিকে ডাকা হতো গণকারের নাই ওই কাফা ব্যক্তি হাত গুনে 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 বলতো ওই কাফা ব্যক্তিকে যখন ডাকা হতো ওই কাফা ব্যক্তি আসতাম ওই মহিলা যখন ছেলেগুলোর নামগুলো বলে দিত তাদের মধ্যে ওই ছোট বাচ্চাটার নাকটা চোখটা ঠোঁটটা হাতগুলো পাগুলো যে ছেলেটার সঙ্গে মিলে যেত ওই কাফা বলে দিত এটাই হলো অমুকের সন্তান এটা বলার সঙ্গে সঙ্গে ওই ছেলেটি তখন নির্দ্বিধায় ওই মহিলাকে ওই ছোট বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে তারা বাড়িতে সংসার করত এটা তাদের মধ্যে ছিল আর এক রকমের প্রচলিত বিবাহ এই চার রকম দামে বিবাহ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 বছর পরে পৃথিবীর জমিনে যখন বিশ্ব নবী এলেন বিশ্ব নবী এসে জাহেলী যুগের বিবাহগুলোকে ক্যান্সেল করে দিলেন ডিলিট করে দিলেন আল্লাহ নবী সংস্কারমূলক আলোচনা করলেন আল্লাহ নবী সংস্কার করলেন জাহেলী যুগের বিবাহগুলোকে ক্যান্সেল করে দিয়ে জাহেলী যুগের বিবাহগুলোকে ডিলিট করে দিয়ে পৃথিবীর জমিনে একটাই বিবাহ প্রচলন করলেন পৃথিবীর জমিনে একটাই বিবাহ চালু করলেন সেটা হলো দিলমোহরের মাধ্যমে ইজাব কবুলের মাধ্যমে সেটা হলো প্রস্তাব দেওয়ার মাধ্যমে কিন্তু বলুন তো দেখি বাপ সেই বিবাহ আজকে আছে কিন্তু আর তিন রকমের বিবাহ নেই কিন্তু অন্যায় কি কথা বলো একই স্টাইলে হচ্ছে খালি বিবাহর নামটা দেওয়া হয় না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে পৃথিবীর জমিনে আবার নবী এসে অন্যায়গুলোকে মুছে দিয়ে পৃথিবীর জমিনে স্বচ্ছ ধর্ম ইসলাম ধর্ম স্বচ্ছ ধর্ম ইসলাম ধর্ম পরিষ্কার ধর্ম ইসলাম ধর্ম ফ্রেশ ধর্ম সমস্ত অন্যায়গুলো মুছে দিয়ে পৃথিবীর জমিনে স্বচ্ছ ধর্ম নিয়ে স্বচ্ছ মানুষ তৈরি করেছিলেন কিন্তু আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর নাই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন সেই স্বচ্ছ ধর্মের নাম দিয়ে আজকে পৃথিবীর জমিনে অন্যায় কাজের সঙ্গে মানুষ সম্পৃক্ত হয়ে পৃথিবীর জমিনে কালিতে মানুষ পরিপূর্ণ হয়ে গেছে অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে পৃথিবীর জমিনে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে সব অন্যায় নিয়ে আজকের জমিনে মানুষ মেতে উঠেছে কথা বলো বিশ্ব নবী যা বলেছেন 1000 বছর আগে সব চলছে আজকে ভাইরা মাদ্রাসা আমার বাবাজিরা আমার এই জন্য আমি নিজে অ্যানালাইসিস করে দেখেছি যে বিবাহতে গন্ডগোল আছে না হলে সেই ছেলেটা কখনো সেই মেয়েটা কখনো পরকিয়া করতে পারে না এই জন্য শুধু বিয়ে করলে হয় না আগে শরীয়তের মাসলা জানতে হয় বিবাহ করাটা কারোর জন্য হয় সুন্নাত কারোর জন্য হয় ওয়াজিব কারোর জন্য হয় ফরজ জানেন জানেন আপনারা জানবেন কি করে সারা জীবন তো একটাই ওয়াজ শুনছেন বিয়ে করা সুন্নত বিয়ে করা সুন্নত বিয়ে করা সুন্নত সুন্নতের কটা ভাগ আছে জানেন 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 জানবেন কি করে এসব কেতাব পত্র ঘাঁটতে হবে খুঁজে বার করতে হবে তবে তো সমাজের বুকে তুলতে হবে হরেক মাল 5 টাকা দিয়ে চালা করলে তো হবে না কতদিন চলবে শিক্ষিত সমাজ সমাজ সচেতন হয়েছে কনসাস হয়েছে সমাজ এখন বুঝতে শিখেছে এজন্য বিবাহ করবে একটাই বিবাহ কারোর জন্য হয়ে যাবে সুন্নাত কারোর জন্য হয়ে যাবে ফরজ কারোর জন্য হবে ওয়াজিব কথা বুঝতে পারছ এর নাম শরিয়াত সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে গায়র মুয়াক্কাদা ওয়াজিব ফরজ মুস্তাহাব জায়েজ চলবে চলবে না হারাম হালাল বৈধ অবৈধ চলবে চলবে না মাকরুহ তাহরিমি মাকরুহ তানজিহ সব ভাগ করা হয়েছে এর নাম ইসলাম
ইসলাম সব আপনাকে শিখিয়েছে কিন্তু নেবে কে নেবে কে ওই যে বলছিলাম না টান মেরে দিয়ে শুধু আনা সাগরের ধারে গিয়ে লোটা ধরলে আর পানি উঠে এলো ওই চালিয়ে দিয়ে বেরিয়ে গেল সব শিখতে পারবে না আসুন সমাজে একটু শিখতে হবে শিক্ষামূলক আলোচনার দরকার এজন্য কোরআন আপনাকে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ভাইরা আমার দোস্তরা আমার বাবাজির আমার চলুন যে কথা বুঝাতে চাইছিলাম যেন বিয়ে করলে হবে না বিয়ে করলে শুধু হয় না বিবাহের মধ্যে কোনো হারাম কার্যকলাপ থাকতে পারবে না ওই বিবাহ করুন ওই বিবাহ যদি করেন ওই সন্তানটা আপনার সৎ সন্তান হবে মা বাপ যখন বৃদ্ধ বিদ্যা হবে মা বাপের মুখের সামনে ভাত তুলে দেবে মা বাপের চোখ দিয়ে কোনোদিন পানি ঝরাতে দেবে না ওই মা বাপের জন্য সে নিজের জানকে কুরবান করে দেবে বাপমার সামনে গিয়ে ভাত তুলে দেবে মা বাপের খেদমতে সর্বসময় নিয়োজিত থাকবে হাইব্রিড খুশি বেড়ে বাপের দাঁত ভেঙে দিতে পারবে না এই বিবাহের গন্ডগোল যেন না হয় আগে লক্ষ্য রাখুন শুধু বে করলে হয় না বে করার শর্ত বে করার নিয়ম আগে জানতে হবে কথা বুঝে আসছে কি বলছি ভালো করে বোঝার চেষ্টা কর ও ভাই যায় না জওয়ান জিমাকে না ও আমার মুরব্বি আনে না বাবা না শুনে কে দিন বাবা এই না বিশ্ব নবী দিন হাজার বছর আগে যা বলেছে আজকে দিনে দেখা যায় একটা 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 করে মিলে যায় সমাজের বুকে একটা একটা করে গে সবটাই দেখুন মিলতে বাধ্য হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিন হাজার বছর আগে যা বলেছেন আজকে দিনে সব মিলে যায় এই জন্য একটা যখন বিবাহ হয় আপনাকে লক্ষ্য রাখতে হয় ওই বিবাহ যদি আপনি মনে করেন গান বাজনাটা আজকে দিনে ফ্যাশন হয়ে গেছে হারমোনিয়াম বাজানোটা আজকে দিনে ফ্যাশন হয়ে গেছে গীত গাওয়াটা আজকে দিনে ফ্যাশন হয়ে গেছে যদি এই রকম ভাবে আপনি হারমোনিয়াম গান বাজনার সঙ্গে সম্পৃক্ত হয়ে আনন্দ উপভোগ করতে গিয়ে যদি বিবাহের মজলিস দেন মনে রাখবেন ওই বিবাহের মাহফিলে যখন আপনি হারাম জিনিসের সঙ্গে সম্পৃক্ত হন এই হারাম কাজ করাটা আপনার জন্য হবে হারাম আবার হারামকে যদি কেউ মনে করে হালাল এটা আজকে দিনে কোনো ব্যাপার নয় এটা তো সময় দেয় ফ্যাশন হয়ে গেছে এই হারামটাকে যখন হালাল মনে করে চালাই হালাল বলে চালানোর সঙ্গে সঙ্গে মনে রাখবে হারাম বলে যদি চালিয়ে দেয় তার ইমান থাকে নাকি সন্দেহ হয় আর জেনে শুনে যদি ইমান নষ্ট করে দেয় ঘুরে রেখে দিও তার জানাজার নামাজ পড়ানোটাও কিন্তু বড় মুশকিল হয় এই জেনে শুনে যদি কেউ ইমান নষ্ট করে তার জানাজার নামাজটা পড়ানো আজকের দিনে হবে না ভাই এত সহজ এত সহজ নয় শরীয়তের মাসলা আলাদা মুখে দাঁড়ি রাখতে পারেননি আলাদা কথা আর যদি দাঁড়িকে নিয়ে টিটকারি মারেন টন টিটকারি মারেন খোঁচকিমু করেন দাঁড়িকে নিয়ে ঠাট্টা মজা করেন এই এই এখনই তুই দাঁড়ি রাখতে গেছিস না মলি সাহেব আমি মলি সাহেব আমি বাবু সব মানি নি সব ভালো লাগে না সে পরে দেখা যাবে এখন ইয়াং জেনারেশন মাস এখন ইয়াং বয়স এখন তর তাজা ছেলে একটা হ্যামসাম চেহারা এখন কি দাঁড়ি রাখবো দাঁড়ি রাখা পারবি বেয়েদিস কেন দাঁড়ি রাখতে গেছিস এই দাঁড়িকে নিয়ে যদি ঠাট্টা করা হলো মজাক করা হলো বিদ্রুপ করা হলো মনে রাখবেন এটা আপনার জন্য কুফরি হয়ে গেল আর কুফরি করলে ঈমান নষ্ট হলো আর ঈমান নষ্ট করে বিনা তওবায় মরবেন ঠিকানা জাহান্নাম হবে আর জেনে শুনে যদি কেউ আবার ওই রকম হারাম কাজের সঙ্গে যারা সম্পৃক্ত ঈমান নষ্ট করেছে তাদের জানাজার নামাজটা পড়ানোটাও কিন্তু তাদের জন্য সমস্যা হবে তারও কিন্তু কুফরির ফতোয়া আছে কথা বুঝতে পারছেন কি মাসলা শরীয়তের কন্টিনিউ নাই মলম কলম কটা লোক আমি ভাবছিলাম মনে হয় চাঁদ উলতে হবে না তেরে তুরে বলতে একটু বাড়লো চাঁদা মলম আর একদিকে হচ্ছে কলম মলম লাগিয়ে একটু জমলি কিন্তু কলমের খবর কথা বুঝি আসছে কলম আর মলম জি ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার চলুন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম তাহলে পরকিয়ার কটা শাস্তি বলেছিলাম কথা কয় না কেন
छोटा शास्ति बोले चिलें भैरा माधुस्त्रा मार बाबा जी रामार ओखाने कोटा भी शौइनी आलोचना शुरू करे चिलें ना बोल बोल चें कोटा ना कोटा चाहते तो बोले दी थी कोटा आलो करे मुने रखूँ कोटा पांचता रसूलुल्लाह बोलें पांचता एमोन काज कोरे बे पांचता जिनिस तारा बोले जाते बोले चिलें की बोली तीन नंबरे चोल चिलो मुने आचे तो अपना दे তিন নম্বরে চলতে চলতে আরো দূর চলে এসেছি ওখানে বাকি রয়েছে এখনো দুটা এখানে বাকি রয়েছে কটা চারটা পরকি আর শাস্তি কটা ছটা বাকি রয়েছে ভাইরা মাদস্তরা আমার বাবাজিরা আমার এর মাঝখানে কিন্তু কলমের খবর এসে গেছে খালি জাহেলি যুগের বিবাহ হয়েছে তাই তো নাকি আর আজকের দিনের বিবাহ হচ্ছে এই কেন হারাম হচ্ছে এইগুলো নিয়ে আলোচনা চলছিল দ্বিতীয় নাম্বার গোলাম দুই নাম্বার গোলাম তৎকালীন সময়ে যে বিবাহ আর আজকের দিনে বিবাহ বিবাহ কিন্তু একই হয়ে গিয়েছে এ নিয়মের বিবাহ কিন্তু আর হয় না বিবাহে ত্রুটি আছে বিবাহে গন্ডগোল আছে এজন্য গাছ খারাপ তো ফল খারাপ হয়েছে গাছ খারাপ বলি আজকে ছেলেটা পরকীয়ার সঙ্গে লিপ্ত হয়েছে আজকের দিনে দেখবেন হলদি মাখাই এই হলদি এমন মাখানো সিস্টেম আজকের দিনে হলদি মাখানোটা সমাজে হারাম এ তরুণীরা নাও জোয়ানেরা এ যুবকেরা এই হলদি মাখানোটা আজকের দিনে হারাম একটা মহিলাকে তুলে নিয়ে গিয়ে গ্রামে জাকজমক পূর্ণ করে বড় করে বিবাহ করে দেশের মানুষ এলাকার মানুষ গ্রামের মানুষকে দেখিয়ে দেব এরকম মানসিকতা নিয়ে বিবাহ করা এটাও হবে তাদের জন্য হারাম কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম হেলিকপ্টারে বিয়ে করতে যাচ্ছে হেলিকপ্টার হ্যাঁ বাংলাদেশ ঠিক কারের আনসার হেলিকপ্টারে করে বিয়ে করতে যাচ্ছে আর আমার ওই এলাকায় একটা বিয়ে হলো কদিন আগে ঘোড়ার গাড়ি করে ও আল্লাহ পয়সা দিয়েছে তো আল্লাহ তো কি হয়েছে পয়সাটাকে এই রকম ভাবে অপব্যবহার করতে হবে হ্যাঁ ইসলাম সুন্দর করে বলেছে মনে রেখে দিও বাবা জি আমার ভাইরা অপচয় খরচা করাটা হলো মনে রেখো শয়তানের ভাই পয়সা আপনার আছে গরিবের মেয়ের বিবাহ দিয়ে দিন তা যদি না পারেন যতটা সামর্থ্য কিছুটা হলো তাকে হেল্প করার চেষ্টা করুন পয়সা আছে বস্ত্রহীন ব্যক্তিকে কিছু বস্ত্র কিনে তুলে দিন একটা এতিম মানুষের ঘরটাকে বানিয়ে দিন তা বলে হাতির গাড়ি করে বিয়ে করতে যাবেন ঘোড়ার গাড়ি করে বিয়ে করতে গিয়ে এলাকার মানুষ গ্রামের মানুষ পাঁচটা গ্রামকে দেখিয়ে দেবার মানসিকতা নিলে মনে রেখে দিও তোমার ছেলেটা একদিন তোমার মেয়েটা পরকীয়ায় লিপ্ত হবে তোমার গুড়া খারাপ হয়েছে গুড়া খারাপ হয়েছে এই গুড়া যদি খারাপ হয়ে যায় কোনো কাজ হবে না ভাই এই জাকজমক পূর্ণ করে বিবাহ করা এটাও কিন্তু ইসলাম অতিরিক্ত অপচয় খরচা করা এটাও ইসলামে হারাম ইসলামে হারাম ভাইরা মাদস্তরা আমার বাবাজিরা আমার আর একটা দেখবেন হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত সেটা দেখবেন এই রকম বড় প্যান্ডেল করে ছেলে মেয়ে একসঙ্গে ঢালাও খাচ্ছে ঠিক বলছি না ভুল বলছি এরকম বড় প্যান্ডেল করে একেবারে টেবিল চেয়ার মেরে দিয়ে এদিকে ছেলে ওদিকে মেয়ে সাজু গুজু করে একবারে ঢালাও আমভাবে তারা খেয়ে যাচ্ছে ছেলে মেয়ে এক কাছে ঢুকে খাওয়া এটা আপনার জন্য হারাম ওই বিবাহে আল্লাহর রহমত বর্ষণ হয় না বরং ওই বিবাহে ইবলিস শয়তান ঢুকেছে ওই বিবাহে খোদার গজব হয়েছে লংজিভিটি বেশি দিন হবে না কিছুদিনের মধ্যেই দেখবে তোমার ছেলে পরকীয়ায় লিপ্ত হবে তোমার বয়স শুনে ডিভোর্স হবে ওই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না কথা বুঝতে পারছেন বাবাজি আমার
যে কথা বোঝাতে চাইছিলাম একদিন রাসূলুল্লাহ বলেন পরকীয়ার শাস্তি হলো 6টা পৃথিবীর জমিনে হবে 3টা আর কিয়ামতের ময়দানে হবে 3টা 6টা শাস্তি তাকে নীতি হবে যারা পরকীয়া করবে ব্যভিচার করবে জিনা করবে 6টা শাস্তি তাদেরকে নীতি হবে ভাইরা মাদুস্তরা আমার বাবাজিরা আমার ভালো করে বোঝার চেষ্টা করেন যে কথা বোঝাতে চাইছিলাম কি করব চাঁদা নিয়েছো খাতা নিয়ে চলে আসুন কই খাতা নিয়ে আসুন এই কোটা লোক আছে কি খাতা নেবেন আবার এক জায়গায় পালাবে এক্ষুনি এক্ষুনি পালাবে খাতা দেখলে পিশাবের চাপ বেড়ে যাবে এমনি ছেলেদের একটা নাম আছে কি গ্রাম জানো ফলতা নাকি ওই ডাক বাংলো সারাপুল ডাক বাংলো ছেলেরা নাকি শুনেছি যেদিনে জলসা হয় সেদিন রাত্রে পানিও খায় না মোতেও না কিন্তু আজকে তো রেকর্ড ভেঙে ফেলবে বাবা একটু জোর করে লাগাও না আর একটু জোর করে দাও না মুখ বুঝে কেউ থাকবেন না একটু জোর করে ডাকেন কাকে ডাকছি আমরা জোরে বলতে হবে কাকে লা তাখুজুহু সিনাতুম ওয়ালা নাওম তিনাকে ডাকছি ডাকছি কাকে ফাইনামা তুআল সামাজুল্লাহ ডাকছি কাকে নাহনু আকরাবু ইলাইকা হাবলিল ওয়ারিদ ডাকছি কাকে বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহুল কানিতুন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুন ফায়াকুন ডাকছি কাকে যিনি বলে দেন কোন ফায়াকুন বললি হয়ে যায় সে রবকে রব্বুল আলামিন আল্লাহকে ডাকছি দুনিয়ার কোন মানুষকে নয় পৃথিবীর কোন মানুষকে নয় ডাকছি আমার রব্বুল আলামিন আল্লাহকে সুতরাং আল্লাহকে যদি ডাকি আমরা জোরে দেওয়া দরকার না আস্তে দেওয়া দরকার কথা কোন একটু আমার জি পৃথিবীর মিছিল মিটিং এ যখন আমরা শামিল হয় লাল পার্টির লোকের মিছিলে যখন শামিল হয় জোরে আমাদের দিতে বাধ্য করে ভাই লীল পার্টির লোকের দলে যখন আমরা শামিল হয় জোরে দিতে আমাদের বাধ্য করে ভাই হলুদ পার্টির দলে যখন আমরা শামিল হয় না দিলে ভাই ইন্দিরা আবাসনের ঘর আর পাওয়া যাবে না ভাই না দিলে আর এনআরসি হবে না ভাই এই জন্য এনআরসি নেওয়ার জন্য জোরে আওয়াজ দিতে বাধ্য করে ভাই এদিকে কন্যাশ্রী ওদিকে এনআরসি মানুষ এখন কন্যাশ্রী চায় না এখন চাইছে এনআরসি কথা ঠিক কিনা এনআরসি চাইছে বলি তো ভোট দিচ্ছে তার মানে শখ লেগেছে সব রকম টেস্ট করেছি এটা একবার দেখি কন্যাশ্রী দেখেছি যুবশ্রী দেখেছি স্বাস্থ্যসাথী কার্ড দেখেছি কথা বলো বাবাজি আমার ভাইয়েরা এদিকে আপনার কি বলে এদিকে আপনার কি বলে ইন্দিরা আবাসনের ঘর পেয়েছি এবার একটু এনআরসি দরকার একটু ডিটেনশন ক্যাম্প দরকার এই জন্য মানুষ সেদিকে ঢলেছে যাই হোক যা আছে কপালে দেখা যাবে সকালে নাকি বাবাজি আমার ভাইরা যুবক ভাইরা বলে যা আছে কপালে দেখা যাবে সকালে তুমি এদেরকে আর দেবো না ভাই কাকে দিবি আর কাকে দিবি না সেটা তোমাদের ব্যাপার ওটা নিয়ে আমার প্রশ্ন না তবে বাবাজি আমার ভাইরা ডাকছি আমার আল্লাহকে রব্বুল আলামিন আল্লাহকে ডাকছি তিনি সবের মালিক কথা ঠিক কিনা কিছু কিছু ছেলেরা বলছে ভাইজান একটু দোয়া করেন ভাইজান কাজ কারবারের হাল খুব খারাপ ব্যবসার হাল খুব খারাপ কারবারের হাল খুব খারাপ সব শেষ হয়ে গেল শেষ হয়ে গেল একটু কড়া করে দোয়া করুন না হুজুর আবার দোয়ার নাম দিয়েছে করা দোয়ার নাম দিয়েছে করা মানে এমনি খুনতি দিয়ে মারলার হচ্ছে না এখন করা দিয়ে মারতে হয় একটু কড়া করে দোয়া করুন কি যন্ত্রণা রে ভাই সেদিনে এক জলসা থেকে ফিরছি রাস্তা দিয়ে আসছি তো এক যুবক ছেলে বলছে ভাইজান আমি রাস্তার ধারে যে বাড়িটা বানিয়েছি কি সুন্দর বাড়ি একটু ঠুকুন না ভাইজান একটু দোয়া করুন না আপনাদের পাটা একটু ছোঁয়া পড়লে জীবনটা ধন্য হয়ে যাবে কত রকমের কথা রে ভাই সে আর বলে বোঝানো যায় না আমি চলো এত কিছু বলতে হবে না আমি গুণাগারে মানুষ চলো একটু তোমার রুমটা দেখে ঘরটা দেখি আসি ঘরটা এখনো কমপ্লিট হয়নি চলছে ভিতরে ঢুকলাম উফ আল্লাহু আকবার আল্লাহু আকবার কি ঘর করেছে 1 কোটি টাকার বাজেট শুনে মন খারাপ হয়ে গেল একবার আর একবার শুনে শকও লাগলো উফ এরম যদি একটা বাড়ি কোনাতে পারতাম আবার ভাবলাম সাদা তিনখানা কাপন ছাড়া আর কিছু জোটে না তো এত বড় ভারী কুড়ি আর হবে কি বলো না কথা বলেন ঠিক কি না লাভ কিছু হবে না যাকে যাক দরকার নেই তওবা পড়লাম তওবা পরে বেরিয়ে এলাম আমি বললাম ভাই তাহলে যাই ভাইজান একটু দোয়া করুন দোয়া তো করছি নাহলে এত বড় বাড়ি বানাতে পারেন না ভাইজান ওটা বলছি নি একটু স্পিরিটে দোয়া করুন আমি স্পিড কেন বলে মিস্ত্রিরা খুব কামাই করছে এই জন্য একটু স্পিডে বলতে বলছি আজকে লোক কোন জায়গায় পৌঁছেছে ভাই হায় রে হায়
যে মিস্ত্রি খুব ডিউটি কামাই করছে বলে একটু স্পিরিটে মারুন। আমি বললাম ভাই স্পিরিটই চলছে নাহলে এতদূর হয়? কত রকম মানুষ থাকে সমাজে ভাই। দোয়া রাখেন ভাই, বিশাল কিছুর ইচ্ছা নাই, বিশ্বাস করুন এ সবে মাত্র একটা জমি কিনছি, দোয়া রাখেন। বলবেন ভাইজান আপনি জমি কিনছেন আর আমরা দোয়া করে লাভ কি হবে? ধান হবে, আপনি খাবেন, আলু হবে, আপনার পেট ভরবে, কথা ঠিক কিনা? বাপ বাপ বাপ, জীবনে আমার একটা জমি কিনতে পারিনি, বিশ্বাস করেন এই একটা জমি কিনছি, দোয়া নেওয়ার জন্য বলছি একটা জমি কিনছি, দোয়া রাখেন। এই জমিটা যে কিনছি আপনারা ভাবছেন মনে হয় আলু চাষ করার জন্য, ভাই আলু চাষের জন্য নয়, বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে রসূলুল্লাহর মেম্বারে বসে বলছি এক কাটা জমি আমার নাই, এক কাটা জমি আমার নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাসূলুল্লাহর মেম্বারে বলছি বসে, এক কাটা জমি আমার নাই, এই একটা জমি কিনছি, তাও খুব বেশি নয় 800 জায়গা, তাও দাম খুব বেশি নয়, নানা করে প্রায় 24 লাখ টাকার কাছাকাছি দাম। ভাই আমার এই জমিটা কিনছি বড় শখ ছিল ভাই, আলু চাষ করার জন্য নয়, ধান চাষ করার জন্য নয়, জমিটা নিচ্ছি আল্লাহ যদি রাজি হয়, রোডের ওপরই জমি নিচ্ছি, দামটাও জন্য বেশি, আল্লাহ যদি রাজি হয় ওই জমিতে আমি একটা মসজিদ তৈরি করব। বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি মাঠে আমি জমি কিনতাম কম বেশি প্রায় 5 বিঘে জমি পেয়ে যেতাম, এই 5 বিঘে জমি যদি 1 বিঘে মসজিদে দিতাম, বাকি যদি 4 বিঘে রাখতাম, আমার আলু চাষ ধান চাষ ভালোই হতো, সর্ষে চাষ। কিন্তু আমার ইচ্ছা গেল মাঠে, এমনি লোকের নামাজি খুঁজে পাওয়া যায় না, আবার মাঠে কে যাবে বলো না, বড় যদি একটা রোডের ওপরে যদি করা যায়, আমার পথিক ভাইরা যাত্রীরা রাস্তায় যাতায়াতের পরে যাতায়াতের পথে আমার মুসলমান ভাইরা কমপক্ষে যারা নামাজি তারা ওই মসজিদটাকে দেখে একটু দাঁড়িয়ে অন্তত নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে। আর আমি মাহফুজুল্লাহ হোসাইনি কবরে পড়ে পড়ে আল্লাহ যদি রাজি হয়, সাদকায়ে জারিয়ার কাজ যদি হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি হয় কবরে পড়ে পড়ে আমি সওয়াব পাব। এই নিয়তে অন্য কিছু নয়, একটা জমি নিচ্ছি, দোয়া করবেন। কারোর সঙ্গে আমি বলি না, কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি কাউকে ধরি না, রাত্রে খাটবো, নিয়ত আছে 3টে ভাগ করব, 2টো ভাগ করতাম আগে, এখন 3টে ভাগ করব। একটা অংশ টাকা নিয়ে গাড়ি তেল ড্রাইভার মেটাবো, আর একটা অংশ টাকা নিয়ে আমার সংসারের জন্য রাখবো, আর একটা অংশ রাখবো রেখে দিয়ে আল্লাহ যদি রাজি করে ওই মসজিদ তৈরি করব। 24 লাখ টাকার কাছাকাছি দাম, 11,60,000 টাকা দিয়ে দিয়েছি, লোককে বলেছি ভাই একটু সময় দাও, আমি বাকিটা পেমেন্ট করি, বাকিটা পেমেন্ট করে তারপরে রেস্টি করে তারপরে ইনশাআল্লাহ ভিত দেওয়ার কাজে লাগব। আপনাদেরকে যদি খবর দিই, কোনো রকমে যদি খবর পৌঁছাতে পারি, টাকা দিতে হবে না, আল্লাহর ঘরের মহব্বতে কি যাবেন আপনারা একবার? ইনশাআল্লাহ যাবেন, ইনশাআল্লাহ যাবেন আল্লাহর ঘরের মহব্বতে। যদি আমার মনে থাকে ইনশাআল্লাহ কমিটির ভাইদেরকে দিয়ে খবরটা পাঠাবো, নাহলে সোশ্যাল মিডিয়ায় আপনারা অন্তত যুবক ভাইরা পেয়ে যাবেন, আসবেন আল্লাহর ঘরের মহব্বতে ভিত দেওয়ার দিনে, ইনশাআল্লাহ ভিত্তি স্থাপন যেদিনে হবে আসবেন, এসে শরিক হবেন। শরিক বলতে পৌঁছালি শরিক, পয়সা দিয়ে নয়, আমি পয়সার আশা করে করিনি ভাই, আল্লাহ যদি রাজি করে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমি একাই দাঁড় করিয়ে দেবো, ইনশাআল্লাহ আল্লাহ যদি, সেটা 1 বছরে যদি না পারি 2 বছর লাগুক, কিন্তু আল্লাহর ঘর নিয়ত করেছি বাপ, আল্লাহ যদি রাজি হয় দাঁড় করিয়ে দেবো ইনশাআল্লাহ। খালি রোডের ওপরে নিচ্ছি বলে এত টাকা দাম পড়ছে, না হলে আমার খুব হালকা হয়ে যেত, কিন্তু আমি তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কি করব, রাত জাগি, 2 পয়সা আল্লাহ দেয় সেই টাকা থেকে করি, যেন এক চান্সে কিনতে পারিনি, একটু সময় লাগবে, হয়ে গেলে ইনশাআল্লাহ আপনাদের খবর পাবেন, ইনশাআল্লাহ যাবেন, একটিবার অন্তত যাবেন আল্লাহর ঘরের মহব্বতে, টাকা পয়সা লাগবে না, এমনি যাবেন, ঘুরে আসবেন আল্লাহর ঘরের মহব্বতে, যাবেন আমার দরবারে, যাবেন দাদা জানের মাজারটা জিয়ারত করবেন, আমি মাহফুজুল্লাহ বড় খুশি হব, আল্লাহর ঘরের মহব্বতে যাবেন। যাই হোক বাবাজি, আমার ভাইরা, আমার সমস্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম, আল্লাহ পাক যদি নিয়ে আসেন বাকিটা ইনশাআল্লাহ কোনোদিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, যেহেতু আমার ভাইরা বড় আশা করে বসেছেন, একটু অন্তত তুলে দিই। যাই হোক, তাহলে বাকি রইল কোথা, কটা? ওখানে 6টা বাকি রয়েছে, ওখানে 6টা, আর এখানে কটা? এখানে 2টো, 3 নম্বরে চলছিল, 4 নম্বর, 5 নম্বর, 2টো বাকি রয়েছে। যাই হোক বাবাজি, আমার ভাইরা,
বাবা জি আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা বড় আশা করে বসে বলেছেন দিনের জন্য বাপ, জি হ্যাঁ আখেরাতের জন্য সাদকায়ে জারিয়ার নিয়তে এই মাহফিলে সর্বপ্রথম কোন একটা ভাই দিতে পারবেন? কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস এসেছে, বিশ্বনবী বলছেন যে ব্যক্তি কোন নেক কাজের দিকে কাউকে ইনভাইট করে আহ্বান করে তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে তাকে ডেকে যে ব্যক্তি ঢুকিয়েছে তাকে আল্লাহ ডবল সওয়াব দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। ধরুন আপনি আপনার বন্ধুর সঙ্গে তাস খেলেছেন, মদ খেয়েছেন, নেশা করেছেন, তাস খেলেছেন, লটারির টিকিট কেটেছেন, আজকে আপনি নামাজি হয়ে গেছেন, বন্ধুকে বলেন বন্ধু এভাবে সময় নষ্ট করাটা ঠিক হয়নি, কবে আল্লাহর ডাক এসে যাবে চলে যেতে হবে, ইসলামের গণ্ডির ভিতরে থাকা উচিত, ভাই আমি নামাজ ধরেছি তুমিও নামাজটা ধরো, এই বলে বুঝিয়ে কলে কৌশলে তার ব্রেনটাকে ওয়াশ করে যদি আপনি মসজিদে ঢোকাতে পারেন তাকে আল্লাহ যে পরিমাণ সওয়াব দেবে আর আপনি ঢুকিয়েছেন বলে আল্লাহ আপনাকে ডবল সওয়াব দেবে। কেন দেবে? ওর যতটুকু পাওয়ার যোগ্য, যতটুকু পাওয়ার প্রাপ্য ততটুকুই আল্লাহ ওকে দেবে আর আপনাকে ডবল দেবে, এই জন্য আপনার নিজের একটা পাবেন আর ওকে ঢুকিয়েছেন বলে আর একটা পাবেন, এই জন্য আল্লাহ আপনাকে ডবল সওয়াব দিয়ে দেবে। তিনজনকে ঢোকাতে পারলে তিন ডবল, চারজনকে ঢোকাতে পারলে চার ডবল, পাঁচজনকে ঢোকাতে পারলে পাঁচ ডবল, ছজনকে ঢোকাতে পারলে ছ ডবল। ঠিক 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 অনেকটা অ্যামো বিজনেস, আরসিএম, আরএমপি আর আইএমসি যে সমস্ত ব্যবসাগুলো চিটিংবাজি ব্যবসাগুলো আছে না, যে বলে উপরের লোক নিচের লোক খালি জয়েন্ট করো, গ্রুপে লাগিয়ে দাও, নিচে তলার চেন সিস্টেম, নিচে তলার লোক খাটবে আর উপর তলার লোক বসে বসে পাবে, ঠিক এই চিটিংবাজি ব্যবসায়িকরা দুনিয়ার জমিনে যেমন হয় ঠিক ঠিক ওই রকম টাইপের, কিন্তু ওই বিজনেস নয়। আল্লাহ বলছেন আখেরাতে তোদেরকে দেবো আর দুনিয়ার জমিনে তোরা খালি জুড়ে দিয়ে চলে আসবি ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন। সুতরাং আজকে সর্বপ্রথম যদি কোনো মানুষ এই মাহফিল থেকে ২০০০ টাকা দিতে পারে, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ আল্লাহ মায়ের কবরটা নূর দিয়ে ভরিয়ে দেন, নূর দিয়ে ভরিয়ে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।